আমরা যদি মেলা 2 কোটি আবার রাস্তায় নামি, একটা কথা বলতে চাই, দেশ কিন্তু স্বাধীন একবারই হয়, গণপ্রতন কিন্তু বারবার হয়। এই দেশে 53 বছরের মধ্যে যদি কোন শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেইটাতে হিন্দু সম্প্রদায়। আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না, আমরা তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে নেমে আসবো। দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হবো। নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল, এরই প্রেক্ষাপটে গত 9ই আগস্ট 2024 শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়। এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পাশ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার সাথে বসেছিল, কথা দিয়েছিল আমাদের 8 দফা যৌক্তিক এবং উনি মেনে নেবেন। তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না। কিন্তু 1 মাস পরেও আমরা দেখলাম গত 53 বছরে যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আরো চরম মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখলাম গত 5ই আগস্ট থেকে 20ই আগস্ট মাত্র 15 দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলোর সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে 1086টি বসতবাড়ি মন্দিরে হামলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র 22টি উপসনালয়ে হামলা হয়েছে মাত্র 15 দিনে। এটি অত্যন্ত নেতৃত্বজনক এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনোই কাম্য হতে পারে না। আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না, আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে নেমে আসবো। আজকে শাহবাগ এবং চট্টগ্রাম সহ 22টি জেলায় একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। আমি মিডিয়া বাইরের ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের এই কর্মসূচি 4 দফা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি। অনেক বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে 8 দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গা পূজার আগে সুস্পষ্ট প্রত্যক্ষ প্রদর্শন সনাতন সমাজের কাছে, দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব। 5ই আগস্ট থেকে 20ই আগস্ট 1086টি হামলা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। জড়িত আছে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ঠাকুরগাঁও, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর সহ যে 45টি জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে তা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি নির্মাণ করে দিতে হবে। আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না। আমরা বিশ্বাস করি এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা যদি দিতে না পারেন আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব, কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা নেব না। আমরা সরকারের প্রশাসনের নিরাপত্তা চাই। আপনি যদি না
না পারেন বলেন আমার মন্দির আমি পাহারা দেব, না পারলে এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা আমরা বন্ধ করে দেব। নিরাপত্তা দিতে না পারেন আমাদের বলেন আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাবো, আমরা জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো। 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বলতে চাই না, তারপরও বলতে বাধ্য হব 2 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন, নিরাপত্তা আমরা দেব। কিন্তু স্বাধীনতার 53 বছর পরে আমরা আর কোনো ফাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কিন্তু আমরা যদি 2 কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই, দেশ কিন্তু স্বাধীন একবারই হয়, গণপ্রত্যন কিন্তু বারবার হয়। যদি বলে যান তাহলে আমি মনে করো বোকার স্বর্গে বসবাস করবে। আমি যদি আমরা যদি মনে করি এই দেশে 53 বছরের মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেইটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এমন কোনো কাজ হোক আমরা করতে চাই না। কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বাধ্য হব আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান আর ব্যবস্থা করার জন্য। যারা এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়া ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের প্রকৃত বন্ধু। আপনারা চাইলে বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা যেভাবে যেভাবে তুলে ধরেছেন আমি মনে করি এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের অত্যাচারগুলো আপনাদের তুলে ধরা আপনাদের জায়গা থেকে নৈতিক রাইট রয়েছে, বিশ্বাস করি আপনারা সেটা পূর্বেও করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একত্রতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার চেষ্টা করবে।